শুরু করছি আনসেন্সার্ড উইথ রাফি হোসেন। আমার সঙ্গে আজকে আছেন বার্লিন প্রবাসী নিবাসী কবি দাউদ হায়দার। দাউদ ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ দাউদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই টেকনিক্যাল কারণের জন্য আমরা একটু আমাদের যথা নির্ধারিত সময় থেকে আমরা একটু 19 মিনিট দেরি হয়ে গেছি। যারা আমাদের সঙ্গে আছেন তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত জানতে চাই দাউদ ভাই, এখন করোনা পরিস্থিতি কেমন? জার্মানিতে কি অবস্থা, বার্লিনে? খুব একটা ভালো নয়, তবে লোকজন যথারীতি মাস্ক পরে বেরুচ্ছে। আসলে তো ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার জন্য বাড়বে, আগে থেকেই বলা হয়েছিল, নভেম্বর থেকেই সেটি বেড়ে যাচ্ছে। তবে মৃত্যুর হার খুব কম, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু অন্যদিকে বেড়ে যাচ্ছে গোটা ইউরোপ জুড়ে, যেখানে শীত প্রধান জায়গাগুলো আর কি, দেশগুলো, অন্যদিকে আজারবাইজান থেকে শুরু করে আর্মেনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বেলারুশ প্রচন্ড বেড়ে গেছে, ওখানে অস্ট্রিয়াতে বেড়ে গেছে, মিউনিকে অঞ্চলগুলোতে বেড়েছে, বার্লিনের এই অঞ্চলগুলো, ড্রেসডেন থেকে শুরু করে পোল্যান্ড হয়ে যেগুলো আসছে আর কি, রাশিয়া তো বেড়ে গেছে খুবই, কিন্তু সেই তুলনায় হল্যান্ডে এবং ফ্রান্সে এবং ইটালিতে খুব কম। অবশ্য দক্ষিণ পার্টে ফ্রান্সে ওখানে অনেক বেশি। দাদুভাই, আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। সেটা হচ্ছে 21 তারিখে আপনার জন্মদিন, এবং সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে যে ভাষা মানে দিবসে আপনার জন্মদিন, মানে যে 1952 সালে যখন ভাষার জন্য লড়াই শুরু হয়েছে সেই বছর আপনি জন্মেছেন, এবং বাংলাদেশের যদি সেই অর্থে বলি 70 বছর, আপনারও 70 বছর, মানে বাংলা ভাষা যেভাবে আমরা স্বাধীন ভাবে বেড়ে উঠলাম, আপনাকেও আমরা সেইভাবে পেলাম, বা আপনার বেড়ে ওঠাটা ঠিক ভাষার সাথে সাথে, স্বাধীন বাংলা ভাষার সাথে সাথে, আমি যদি মানে ভুল না বলে থাকি। সো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা আপনি হয়তো বা দেশে থাকলে আমরা এটা নিয়ে একটা বড় আয়োজন করতে পারতাম, কিন্তু আপনি যেহেতু বার্লিনে এবং পরিস্থিতিটাও আমাদের কারোরই অনুকূলে নাই, পুরো পৃথিবী এখন একটা টালমাটাল অবস্থায় আছে। সো আপনার কি প্ল্যান বলেন শুনি, কেমন লাগছে? আপনার থেকেই শুনি আপনার গল্প। প্ল্যান বলতে তো আমি সারাক্ষণ ধরে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি, আর বাইরে খুব একটা যাতায়াত করা হয় না, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আর কি, গত 2 বছরে 2.5 বছরে ধরে নানা দেশে যাবার কথা, বক্তৃতা দেওয়ার কথা, আলোচনা অংশ নেওয়ার কথা, কিন্তু কোথাও তো যাওয়া হচ্ছে না। বার্লিনেই যেমন হচ্ছে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে, শেষ হবে আগামী পরশু দিনকে, রবিবারে শেষ হয়ে যাবে, সেখানেও যাওয়া হচ্ছে না, কারণ ওখানে 25% অর্থাৎ 25% লোককে ওখানে ঢোকানো হচ্ছে, এবং 2 মিটার দূরে দূরে বসছে আর কি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এখানে প্রশ্ন তুলেছেন অনেকে, প্রেক্ষাগৃহের ভেতরে একটা বদ্ধ ঘর, তো সেই বদ্ধ ঘরের মধ্যে শ্বাস প্রশ্বাস তো বেরুচ্ছে, তাতে কি এফেক্টেড হবে না? নিশ্চয়ই হবে আর কি। এই ভয়ে আমি যাইনি, আমি এবার অ্যাপ্লিকেশন করিও নি, অর্থাৎ প্রতি বছরই তো করি। সে 1988 থেকে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে যেহেতু যুক্ত, সে কারণে এবার তো আর যাওয়া হয়নি, এবং যেহেতু আপনিও এখানে এসছেন আর কি, আপনিও জানেন আর কি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালটা কত ইন্টারেস্টিং হয়, কত বিশাল জায়গা জুড়ে হয় এবং কত রকম অনুষ্ঠান হয়, শুধু শুধু একটা ঘরে তো নয়, একটা প্রেক্ষাগৃহে নয়, এটা 18টি প্রেক্ষাগৃহে একই সঙ্গে চলছে, তারপর বিভিন্ন শহরে জায়গায় চলছে, শহরের বিভিন্ন অঞ্চলে চলছে, এবং ছড়িয়ে ছিটিয়ে সেখানে একটা উৎসব থাকে 10 দিনে, কিন্তু এই উৎসবটা এবার একদম মাটি হয়ে গেছে, একদম মাটি, শুধুমাত্র উদ্বোধন করা হলো, উদ্বোধনের দিনে কয়েকজন এসেছিলেন আর কি, তারপরে আমাকে অবশ্য ওখান থেকে টেলিফোন করে বললেন যে তুমি আসবে কিনা, যে না আমি যাবো না, এটা তার সময় আমার উদ্বোধনে সব যাওয়াটা হবে টাবে না, তার চাইতে বরং এখানে একটু বসে যদি লিখি, এবং আমার বইয়ের জন্য যেহেতু কাজ করতে হচ্ছে আর কি, 2টো বইয়ের জন্য কাজ করতে হচ্ছে, একটা বই অবশ্য কলকাতা থেকে বেরিয়ে গেছে, ওই একই বই অবশ্য ঢাকা থেকেও বেরোচ্ছে আর কি, আরো দুটো বই আর কি, ওই যেমন সাইমুলটেনিয়াসলি একই সঙ্গে যেমন বেরোয় আর কি, এক অর্থে আর কি কলকাতা এবং ঢাকা থেকে একই রকম বেরোচ্ছে আর কি, সেইটি নিয়েই কাজ করতে বসছে আর কি। আর ইনফ্যাক্ট আজকেই ওই কলকাতার একটি কাগজের জন্য একটি কবিতা লিখতে হলো, সেটা আগেই লিখেছিলাম, কিন্তু ওটা লেখা মানে কি, বইটা তো ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি এডিট করি, এবং আমি তখন বললাম যে ভাই এটা
বন্ধ করো, যে আপনার বই তো অর্ধেক ছাপা হয়ে গেছে, আমি তাতে কিছু আসা যায় না, একটু বন্ধ করো, এই কবিতাটি যাবে, কারণ এই কবিতাটি কলকাতা একটি বিখ্যাত কাগজের জন্য লেখা আর কি, ওরা একটা বিশেষ সংখ্যা করছে তো 70 বছর উপলক্ষে, সেই কারণে আচ্ছা আচ্ছা কবিতাটার নামও দিয়েছে তুমি দাও আমি দিই। আচ্ছা শুনি একটু দাউদ ভাই আপনার মুখে। আচ্ছা, তুমি দাও গোধূলি গগন আমি দেই সুপর্ণ সকাল, তুমি দাও অশোক পলাশ আমি দেই আরক্ত প্রবাল, তুমি দাও পদ্ম নীল আভা আমি দেই সকালের মুক্তধারা, তুমি দাও সাহানা বেহাগ আমি দেই সুর লহরীর পরম্পরা, তুমি দাও তরঙ্গ জোয়ার আমি দেই অতল প্রবাহ আশা, তুমি দাও ধমনী আবেগ আমি দেই বিশ্বের আমরী বাংলা ভাষা। বাহ বাহ জাহিদ ভাই, আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে আছেন এবং কলকাতায় একটা বিশাল আপনার জীবনের একটা মানে বহু একটা মানে মেজর সময় কেটেছে আপনার, এবং কলকাতায় আপনি কাজ করেছেন আনন্দবাজার পত্রিকায়, না বাদ ভাই? না, অনেকগুলো জায়গা, অনেকগুলো অনেকগুলো যা হয় আর কি, সংবাদপত্রে যেরকম হয় আর কি, এখান থেকে ওখানে। আমি ঠিক আনন্দবাজারে কাজ করিনি কখনো, কিন্তু নিয়মিত লিখতাম, আমরা বড় আয়ের উৎস ছিল আনন্দবাজার, বিভিন্ন রকম লেখা লিখতাম, যেমন কর্তা থেকে শুরু করে বুক রিভিউ কিংবা স্পেশাল কিছু রিপোর্ট পড়া, এবং আনন্দলোকের সঙ্গে যুক্ত, যুক্ত হওয়া মানে চাকরি নয়, ওখানে নিয়মিত লেখা এরকম আর কি, দেশ পত্রিকায় মাঝে মাঝে লিখতাম, কিন্তু মূল কাজটা করতাম অমৃতবাজার পত্রিকায়, অমৃতবাজার যুগান্তরে, এবং ওখানে কলাম লিখতে হতো এবং স্পেশাল রিপোর্ট লিখতে হতো, এবং সেখান থেকে আসলে মূলত ওই ধরনের একটা চাকরি হতো আর কি। চাকরি বলতে আমি ঠিক ওইভাবে চাকরিও বলি না, আমি ফ্রিল্যান্স করতাম সেই, কিন্তু বেতনের চাইতে ভালো বেতন পেতাম, মানে ফ্রিল্যান্স করলে যা হয় আর কি, ওখানে অনেক সুবিধা আর কি, একটা ধরা বাঁধা নিয়ম থাকে, তো এই বেতন দেওয়া হবে, এইটি হবে, ওইটি হবে, কিন্তু তার চাইতে অনেক বেশি রকম ইনকাম হতো এই দুই পত্রিকা মিলে, তখন যুগান্তর, অমৃতবাজার, দেশ, আনন্দবাজার, এই তো ছিল। তারপরে আনন্দলোক এলো পরে, আনন্দ মেলা এলো, সানন্দ সানন্দ সানন্দা এলো আর কি, পরে পরে অবশ্য, তখন এই সব কাগজে লিখতে হতো আর কি, আর ওখান থেকে যেহেতু বই টই বেরোতো, সেই কারণে দিল্লি থেকে বই বেরোচ্ছে, কলকাতা থেকে বই বেরোচ্ছে অনুবাদ হয়ে, তো ফলে আর্থিক দিক থেকে ভালোই ছিলাম, সেটা বলতেই হবে, মানে বেতনের চেয়ে চাকরির চাইতে, চাকরিদের যে বেতন দেওয়া হতো তার চাইতে একটু ভালো বেতন, মানে আর্থিক ইনকাম। দাউদ ভাই, আপনার এই যে মানে দীর্ঘদিন দেশের থেকে দূরে থাকা এবং সাহিত্য চর্চা চালিয়ে যাওয়া, এবং আপনি, আমি জানি যে আপনি দেশের থেকে দূরে থাকলেও আপনি সব মানে নানাভাবে সবসময় যোগাযোগ বজায় রেখেছেন, লিখেছেনও ওখানে, বাংলাদেশেও তো লিখেছেন সবসময় ওখান থেকে। এখন যদি আমি যদি সমকালীন সাহিত্যের কথা বলি, বাংলা সাহিত্যের কথাই যদি বলি, আপনার মনে হয় আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, বাংলা সাহিত্য এখন কোথায় অবস্থান করছে? আসলে কোথাও অবস্থানই করছেন না আপনারা, কোথাও করছেন না আর কি, এটা বললে পরে হয়তো একটু বেশি বলা হবে। আমরা ধরুন বাংলাদেশে বইমেলা হচ্ছে, পৃথিবীর কোথাও কিন্তু এক মাস ব্যাপী বইমেলা হয় না, হয়তো 3 দিন হবে, হয়তো 7 দিন 10 দিন না, 7 দিন 10 দিনও হয় না, 5 দিন, ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার 5 দিন, বৃহস্পতিবারে শুরু হলো, বৃহস্পতি শুক্র শনি রবি, আসলে ওটা শুরু হয় বুধবারের সন্ধ্যার দিকে, তারপরে রোববারই শেষ হয়ে যাচ্ছে আর কি, রোববার দুপুরের পর থেকে আর কেউ থাকে না, কিন্তু লাইপজিগ বুক ফেয়ারটা অনেক বেশি ইন্টারেস্টিং, 3 দিন হয়, জমজমাট, একেবারে জমজমাট, খুব ছোট হয় না, বড়ই হয়, এবং আপনাদের বোধহয় জানাই আছে পৃথিবীর প্রথম বইমেলা কিন্তু লাইপজিগে প্রায় 600 বছর আগের ঘটনা, যখন বই যখন বেরোতে শুরু করলো, প্রিন্টিং মেশিন আসার পরে যখন বইটা বেরোতে শুরু করলো, তার কয়েকটা কপি নিয়ে, অবশ্য তখন বাইবেল প্রদর্শনী হতো বেশিরভাগ সময়, কিন্তু সেটা তো বুক ফেয়ারের মধ্যে পড়ে আর কি, আপনার ওখান থেকেই, কিন্তু লাইপজিগ বুক ফেয়ারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, এবং সবসময় পূর্ব ইউরোপের প্রতি, যখন কমিউনিস্ট কান্ট্রি ছিল পূর্ব জার্মানি, তখন পূর্ব ইউরোপকেই তারা প্রাধান্য দিতেন, এখন পর্যন্ত দিয়ে যান, এখন পর্যন্ত দিয়ে যান, আপনার ওখানকার একটা বিশাল পুরস্কারও আছে, সেই পুরস্কারটা
মূলত পূর্ব ইউরোপের লেখকদের জন্যই দেওয়া হয় আর কি। এখন অবশ্য গত 2 বছর ধরে ওটা চেঞ্জ করে দিচ্ছে আর কি, গোটা ইউরোপ জুড়েই দিচ্ছে, যা গোটা ইউরোপ জুড়েই দিচ্ছে, কারণ টাকার পরিমাণ যেহেতু বেড়ে গেছে, অতএব এই নিয়ে অনেকের কথাবার্তা বলছিলেন, তখন পলিসিটা বদল করা হয়েছে। এবং এবছরও মার্চের 18 তারিখ থেকে শুরু করে সেটা আগামী মাসে আর কি 3 দিন ধরে চলবে আর কি। এটা খুবই ইন্টারেস্টিং ওখানে, এবং সমস্ত ছাত্র ছাত্রীকে আনা হয় গোটা জার্মানি থেকে বিনা পয়সায় একদিনের জন্য, এবং আচ্ছা বিনা টিকিটে প্রবেশ করানো হয়, এবং তাদের জন্য খাবারও দেওয়া হয় আর কি, দুপুরের খাবারটা দেওয়া হয়, সন্ধ্যের খাবারটা দেওয়া হয়। এবং ওখানে আরো মজার ব্যাপার, যে যার মতো মাঙ্গা সাজে, মানে ইয়াং ছেলে মেয়েরা আর কি যা করে আর কি সব দেশে আর কি মাঙ্গা সাজে, ওটা ওটা আবার ফ্যাশন আর কি, ওইটা দেখবার জন্য আবার হাজার হাজার লোক যায়, ফলে বই মেলাটাও ওইভাবে জমে ওঠে আর কি নানাভাবেই আর কি ওখানে। আর আপনি বাংলাদেশের সাহিত্যের কথা বলছেন, বাংলাদেশের সাহিত্য সত্যি বলতে আর কি আমার খুব একটা পড়া হয় না, কারণ আমি হাসান আইজুল হকের পরে খুব একটা পড়ি টড়িনি এই, আর কবিতার দিক কথা না বলাই ভালো, সেটা তো আলাদা ব্যাপার আর কি। বাংলাদেশের সাহিত্যের একটা মূল সমস্যা বোধ হয় এরকমই, যে এক মাসে যদি 6,000 বই বেরোয় তাহলে সে মানটা কোথায় দাঁড়ায় নিশ্চয় আপনি বুঝতে পারছেন আর কি। এটা কেউ কেউ নাকি এরকম আমি শুনি যে ধান জমি বিক্রি করে আর কি তার বই প্রকাশ করেন, কবিতার বই প্রকাশ করেন, অর্থাৎ কিছু প্রকাশক উঠে এসছেন, তারা লেখকদের কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে বই করেন, তখন সেই দেশের সাহিত্য এক মাসে যদি 6,000 বই প্রকাশিত হয় তাহলে সেই দেশের সাহিত্যের মান কতটুকু হতে পারে, সারা বছর ধরে গোটা পৃথিবীতেও 6,000 বই বেরোয় না। এখন ধরুন বুক ফেয়ারে, লাইপজিগ বুক ফেয়ারে হয়তো জার্মান প্রকাশকরা প্রত্যেক প্রকাশক এক একটি দুটো ম্যাক্সিমাম 3টে বই বের করবে, ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারে একই ঘটনা তাই, এখন সারা বিশ্বের বই তো ওখানে দেখানো হচ্ছে, ওটা দেখানোর জন্যই আসলে ওখানে তো আপনার কপিরাইট বিক্রি হয়, বই তো আর বিক্রি হয় না, ওখানে তো কপিরাইটটা বিক্রি হয়, এবং কপিরাইট বিক্রি হওয়ার জন্য এত রকম লোক আসেন যারা ক্রেতা, যারা এজেন্ট, সারা বিশ্ব থেকে এজেন্ট আসেন, এজেন্ট এসে বইয়ের সিনপসিসটা আসলে পড়ে নেন, পড়ে তখন ডিল করতে শুরু করে, এরকম একটা আপনি বোধহয় জেনে থাকবেন আর কি। কিন্তু আর একটি বিষয় হচ্ছে যে আমাদের সাহিত্যের মান বিচার করছে কে কারা, আমাদের দেশে কি খুব ক্রিটিক্যাল আলোচনা হয়, বোধহয় হয় না। আপনি যখন আপনি আছেন, আপনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন, এখন আছেন বোধ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্রিটিক যদি না তৈরি হয়, কথার কথা আপনার একটি বই বেরোলো সে সবাই জানবে তার তখন মানে নেই, সবাই পড়তে হবে তার তো মানে নেই, কিন্তু সেটা সমালোচনা কতটুকু করা হচ্ছে, কিছু কি করা হচ্ছে, আদৌ কি করা হচ্ছে, যা করা হচ্ছে পিঠ চাপড়ে করা হচ্ছে, তাতে তো সাহিত্য হচ্ছে না তাই না। যেমন আপনার ধরুন দ্য ফাউন্ডার যখন বেরোলো গুন্টার গ্রাসের, দ্য ডিয়ার বুট নামে যেটা আর কি, তাকে এমন তুলোধনা করে দিল, এমনই তুলোধনা করা হলো, সে ভদ্রলোক পালিয়ে চলে গেলেন 6 মাসের জন্য। মূল বিষয়টা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি জার্মান সাহিত্যের এই প্রজন্মে ওর প্রজন্মে দায়িত্ব নিয়েছ, তোমার দায়িত্ব ভালো লেখা, তুমি খারাপ কেন লিখবে, তুমি জার্মান সাহিত্যের স্ট্যান্ডার্ড কেন কমিয়ে দেবে, কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, তুমি দায়িত্ব নিজেই নিয়েছে এটা উঁচু করবার, তুমি নিয়েছো, হাইন্ডিস বোল নিয়েছেন, স্টিফেন সোয়াইগ নিয়েছেন, এরা নিয়েছেন তার জেনারেশনে, আর তুমি সেখান থেকে কমিয়ে দেবে এটা তো হয় না। এমন তাকে আক্রমণ শুরু করেছিল সে ভদ্রলোক, মানে গুন্টার গ্রাসের কথা বলছি, তিনি পালিয়ে চলে যেতে বাধ্য হন। এখন আমাদের দেশে কি এ ধরনের কোনো লেখা হয়, কোনো পপুলার লেখক লিখছেন, আমাদের কোনো পপুলার লেখক লিখছেন, তার হয়তো শত শত বই বিক্রি হচ্ছে মেলায়, কিন্তু পাঠক কি পড়ছে, এটাও হিন্দি সিনেমার মতো, আপনি খুব ভালো করে জানেন, হিন্দি সিনেমা দেখে বাইরে এসে যদি জিজ্ঞেস করেন আচ্ছা কাহিনীটা কি, তখন কাহিনীটা বলতে পারবেন না, তারপরে গান দু একটা যদি হিট করে যায় তখন গানগুলো মুখস্থ বলে দিত, ওই রকমই আর কি। হিন্দি ছবির যা কাহিনী, বাংলাদেশের সাহিত্যে প্রায় একই রকম ঘটনা ঘটে যাচ্ছে আর কি, এ
এর থেকে বেরিয়ে আসার উপায় আমাদের ওখানে ভালো সাহিত্য পত্রিকা নিশ্চয়ই আছে, হয়তো নিশ্চয়ই বললাম এবং হয়তোও বললাম, কিন্তু তার থেকে যারা প্রকাশ করছেন, যারা সম্পাদক, যারা সম্পাদনা করছেন, কতটুকু দায়িত্ব নিয়ে করছেন সে বিষয়ে আপনিও জানেন। আমি দাউদ ভাই আমার একটু প্রশ্ন আপনার কাছে এটা নিয়ে। হ্যাঁ, আমার আপনি যা বললেন আমারও সারাক্ষণ মনে এই প্রশ্ন জাগে এবং আমি অনেককেই বলি, মানে বাঙালিদের এইরকম একটা স্বভাব কেন বলেন তো, যে মানে কবি হতে চায়, সাহিত্যিক হতে চায়, বই লিখতে চায়, মানে কেন, মানে এটা যদি আপনাকে অ্যানালিসিস করতে বলি আপনার কি মনে হয়, মানে কেন পৃথিবীর কেউ অন্য কোন জাতির তো বোধহয় এরকম হয় না, ইভেন কলকাতাতেও কি এরকম হয় বলে আমার মনে হয় না। আগে হতো না, এখন ইদানিং হয় আর কি, কেননা নতুন নতুন প্রকাশক বেরিয়েছে এবং তারাও টাকা নিয়ে বই বের করছেন, ফলে ধরুন সিগনেট প্রেস কিংবা আনন্দ কিংবা দেশ, এদের কাছে বই গেলে তারা হচ্ছে 2 বছর আগে নতুন লেখকদের বই তার আগে পড়বে, পড়ে যদি ছাপার যোগ্য হয় হলো, না হলে ছাপবে না, কেন টাকা নিয়ে তো এদের বই বের করা, যদি লোকের জানতে পারে তাহলে তাদের ঐতিহ্য সম্মান সবই তো নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন এই আমার প্রকাশক, যেমন এই আপনার গত সপ্তাহে বইটা বের করেছেন, তো উনি হাসতে হাসতে বললেন যে এইরকম, হেসেই বললেন যে উনাকে একজন 1 লক্ষ টাকা দিতে চেয়েছেন প্রকাশককে তার একটি কবিতার বই বের করে দেওয়ার জন্য, তো উনি বললেন যে আচ্ছা ওই টাকাটা আপনি আমার কাছে রেখে যান, আমার কিছু 1 বছর পরে আপনি নেবেন। ভদ্রলোক তো খুব বললেন 1 বছর লাগবে কেন, এই টাকাটা বই বের করতে বলবেন না, 1 বছর পরে আসবেন, কারণ হচ্ছে 1 লাখ টাকা কিছু সুদ হবে, তো সেই সুদটা আমি পাবো এবং আপনাকে টাকাটা ফেরত দেবো, বুঝতে পারছেন এরকম। এখন আপনার বাঙালিদের এই স্বভাবটার মধ্যে আসলে আমাদের দেশীয় আবহাওয়ার কালচার তৈরি হয়ে গেছে, আমরা খুব নরম মানুষ, মাটির মানুষ, এবং সবকিছুতেই উদাসীন হয়ে পড়ি, সবকিছুতেই উল্লসিত হই, সবকিছুতেই আনন্দ প্রকাশ করি, সবকিছুতেই শোক প্রকাশ করি, সবকিছুতেই দুঃখ প্রকাশ করি। এখন আমাদের মাটির স্বভাবটা এমনই মাটি যেখানে আপনি বিষ ফেললেই গাছ হয়ে যাচ্ছে, সেরকমই ভাবছেন যে প্রত্যেকটি বাঙালি, না হলেও 95% বাঙালি এখন পর্যন্ত ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত তারা কবিতা লিখবে, একটু বয়স হয়ে গেলে তারা হয়তো 15-16 বছর একটা প্রেমের কবিতা লিখবে, তারপরে হচ্ছে তখন দেখছে কিছুই হচ্ছে না। এখন আপনার যেমন ধরুন আমাকে কে কথাটি বলেছিলেন, সম্ভবত কবি আহসান হাবিব, উনি বলেছিলেন যে তুমি একটি কবিতা লিখছ, যখন লিখছ তখন ভাবে যে রবীন্দ্রনাথ তোমার কাছে কিছুই নয়, তুমি রবীন্দ্রনাথের চাইতে বড় কবি, এইটা মনে করে লিখবে, তারপরে লেখার পরে দেখবে যে রবীন্দ্রনাথের আশেপাশে তো ঢুকতেও পারোনি, ওটা ছিঁড়ে ফেলে দেবে তখন। কথাটা ঠিক হচ্ছে তুমি হচ্ছে, উনি যেমন বলতেন তুমি নিজেকে আগে তৈরি করো, তৈরি না করে তুমি লিখতে পারবে না। তো এখন ধরুন হাসান আইজুল হকরা পরে লিখছেন, আক্তারুজ্জামান ইলিয়াস অনেক পরে লিখছেন ধরুন, এবং তারা সমস্ত আয়োজন করে লিখছেন, 47 বছর বয়সে রাজশেখর বসু প্রথম লেখা শুরু করলেন, ভেবে দেখুন, তিনি পরশুরাম রাম লিখছেন, তিনি রামায়ণ মহাভারত অনুবাদ করছেন, তিনি চলন্তিকা প্রকাশ করছেন, তিনি গীতা অনুবাদ করছেন, তিনি প্রবন্ধ লিখছেন। এখন নিজেকে তো তৈরি করতে হয়, তৈরি আমরা কি করি, আমাদের আমরা নিজেদের তৈরি করি না, কাগজ কলম পেলাম, মাথার ভিতরে একটা বোধ বুদ্ধি ঢুকলো, লিখে ফেললাম, তারপরে আপনি দেখবেন যে কবিতার কোনো ছন্দ নেই, শব্দ নেই, যেটা হচ্ছে বিষ্ণুদেব বলতেন আর কি, কবিতায় উল্লম্ফন, আপনি শব্দটা তৈরি করতে ভাঙতে ভাঙতে যাচ্ছেন, হঠাৎ আপনি ঝাঁপ দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ওইভাবে তো কাজ করি না, আমাদের মনে হলো আর কিছু, এখন তো পত্রপত্রিকা তো বাংলাদেশে বিস্তর, এখন সাহিত্য পৃষ্ঠা ভরাতে হবে, তো অতএব আপনি যা খুশি তাই লিখলেন এবং সেটা পাঠ্য হলো কি হলো না সেটা তো বিষয় নয় আর কি, কিছু কিছু পাঠ্য নিশ্চয়ই হয়, হবে না কেন, হবে না কেন, আপনার 100 জনের মধ্যে নিশ্চয়ই 10 জন ভালো লেখেন, সেসব লেখার সঙ্গে আমি যেহেতু পরিচিত নই অতএব আমার পক্ষে বলাটাও খুব মুশকিল, তাই না? এই যে আপনি বলছেন যে আবেগের কথা, আবেগটাই আমাদের ভেতরে আছে,
আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ঠেলে দিল মুক্তিযুদ্ধ, কিন্তু ওই আবেগটা কাজ করেছে এবং আবেগটা সঠিকভাবে কাজ করেছে, সরি বাংলা ভুল বাংলা বললাম, ঠিকভাবে কাজ করেছে, সঠিক শব্দটা আসলে ঠিক নয়, যাই হোক সেটা ঠিকভাবে কাজ করেছে আমাদের আবেগটা, এবং আমরা যুদ্ধ করেছি বাংলা ভাষার জন্য, যুদ্ধ করেছি বাংলা ভাষা পেয়েছি, দেশের জন্য যুদ্ধ করেছি দেশ পেয়েছি, পাওয়ার পরে কি হয়, একবার পেলে তো রবীন্দ্রনাথের কথায় হারিয়ে ফেলে, পাওয়ার আগেই তো সংগ্রামটা করতে হয়, করে আমরা হারিয়ে ফেলছি ধীরে 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 ধীরে। এই যে আপনি আমাদের সংবিধান দেখুন, তারপর ধর্ম নিরপেক্ষতা দেখুন, সব তো ওলটপালট হয়ে গেছে, এখন এই নিয়ে তো রাজনীতি নিয়ে তো কথা বলে লাভ নেই, তাই না? কোথায় কি ঢুকছে না ঢুকছে আপনার প্রতিনিয়ত প্রত্যেকে দেখছেন আপনারা। কিন্তু হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ আপনি বললেন যে নিশ্চয়ই 100 জনের মধ্যে 10 জন ভালো লেখছে, কিন্তু মানে আমরা সেই অর্থে এখনো ঘুরে ফিরে যাদের নাম বলছি, যাদের যারা আলোচনায় আসছে, সেইভাবে নতুনরা যত বেশি লেখছে বা যত বই বেরোচ্ছে বা লেখালেখি হচ্ছে, আপনি সেটা অ্যানালিসিস করলেন যে অনেক এখন অনলাইন প্রিন্ট অনেক বেড়েছে, সুযোগ অনেক বেড়েছে, সাহিত্য পাতাও হয়েছে, কিন্তু ওইভাবে আপনি বললেন কিন্তু মানেরটা হচ্ছে না কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে যে লিখছে সে হয়তো বা তার মধ্যে 1000 জনের মধ্যে 5 জন কি নাই যে খুব ভালোবেসে, নতুনদের কথা বলছি আমি, যে ভালোবেসে বুঝে সিরিয়াসলি এটাকে কবি হওয়ার জন্যই উনি লিখছেন, মানে কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি ওই অর্থে যেভাবে পাওয়া উচিত ছিল। আর যদি আরো যদি বড় ওয়াইডার স্কেলে যদি বলি যে এখন তো ধরেন বাংলার সাথে সাথে ইংরেজিও তেও অনেকে লিখছে, সেইখানে কি আমরা খুব ভালো সাহিত্য পেয়েছি বাংলাতে বা ইংরেজিতে, বা যেখানে ইন্ডিয়ানরা অনেকেই উঠে এসছে, সেটা আজকে থেকে না অনেক আগে থেকেই, তো সেটার কারণ কি? যেহেতু আপনি দেশে লিখেছেন, দেশের আপনি প্রতিষ্ঠিত কবি হয়ে আপনি তারপরে বাইরে প্রবাসী হয়েছেন, আপনার সেখানে দেখবার সুযোগ হয়েছে, আপনি যেভাবে বইমেলার কথা বললেন, তো আমার মনে হয় যে আপনার দেখাটা আমাদের এইখানকার লোকজনদের অ্যানালিসিস থেকে ডেফিনেটলি এটা আলাদা হবে, তো সেটা একটু আমি আপনার কাছে শুনতে চাই। যেমন ধরুন, সরি, যেমন ধরুন আপনি খুব ভালো ইংরেজি লেখেন, আপনি খুব ভালো এডিট করতে পারেন এবং আপনার ইংরেজি সুপাঠ্য, কোনো সন্দেহ নেই, পড়েছি আমি আপনার অনেক লেখাই পড়েছি আর কি, ডেইলি স্টোরে আপনি একসময় একটি পৃষ্ঠার বোধহয় দায়িত্বে ছিলেন, সেই পৃষ্ঠাটা অনেকেই পড়তেন। শুরুতেই আমি আপনাকে বললাম, শুরুতে না কথার কথায় যেটা প্রসঙ্গক্রমে আপনাকে বললাম, যে মান, আপনি মানের কথা বলছেন, এখন সেই মানটা নিয়ে আলোচনাটা করছে কে? কেউ কি করছে? কেউই তো করছে না, না করার ফলেই তো এই প্রশ্রয়গুলো পেয়ে যাচ্ছে, এবং সে কারণে আমরা ঘুরে ফিরে কয়েকজনের নামই বলছি। সৈয়দ ওয়ালিউল্লাহ কয়টি উপন্যাস লিখেছেন আপনি ভেবে দেখুন, এখন হ্যাঁ অন্য কারো কারো বই আপনার 150-200 পর্যন্ত উপন্যাস, কতদিন পড়বেন আপনি? একবার পড়ার পরে কি সেই কাহিনীটা মনে থাকে? আর অত থাকে না। হাসান আইজুল হক কতটি উপন্যাস লিখেছেন, আখতারুজ্জামান ইলিয়াস 2-3 উপন্যাস লিখেছেন, মূলত 2 আর কি, ছোট গল্প বাস হয়ে গেছে, কোনো দরকার পড়ে না তো আর। জেম জয়েস কয়টা বই লিখেছেন আপনি দেখুন, প্রুস কয়টা বই লিখেছেন, যিনি নোবেল পুরস্কার পেলেন গুর্নার, আব্দুর রাজ্জাক গুর্নার, তার 10 উপন্যাসও নয়। তাহলে আমাদের 100 বই লিখে লাভটা কি? আমাদের মান নিয়ে কি আলোচনা করছে? আপনারা কি করছেন কখনো? কোনো সমালোচনা, কোনো সমালোচক কি করছে কখনো? করছেন না তো, বরং পিঠ চাপড়ে দিচ্ছেন, কার কবে কি বই বেরুলো তার হচ্ছে এটা হিসাবটা দিচ্ছে, যাদের প্রকাশন আছে, যাদের পত্রিকা আছে, একই গ্রুপের কোনো কোনো পত্রিকা আছে, তাদের প্রকাশন আছে, এবং তারাই তাদের কথাই বলবেন, মান বিচার করবেন না। এবং আমি, আমাকে একজন খুব বিখ্যাত লেখক করে বই পাঠিয়েছিলেন, তিনি খুবই পপুলার বাংলাদেশে, নাম বলার দরকার নেই, তার বাংলা ভাষাটাই ভুল, কিন্তু তিনি খুবই খুবই জনপ্রিয় লোক, আমি করবেনটা। এখন এইগুলোকে আপনি লিখলেও সেটা কেউ ছাপবে না, কোনো পত্রিকাই ছাপবে না, তার পত্রিকাও ছাপবে না, কিংবা তিনি যে পত্রিকায় লিখবেন সে পত্রিকাও ছাপবে না, এবং
সাহিত্য সম্পাদকও ছাপবেন না, কেননা সাহিত্য সম্পাদকের দরকার তার লেখা। কেন লেখা? সেই পাঠকগুলো আপনার পড়বেন, কারণে এই কারণে পড়বেন, পত্রিকা কাটতে হবে, তাই নয় কি? আপনি হিসাব করে দেখুন, যেসব পত্র পত্রিকায় কবিতা বেরোয় দৈনিক পত্রিকাতে কিংবা সাময়িক পত্রিকাতে, সেই পত্রিকাতে কবিতাগুলোর মানগুলো দেখুন আপনি, কেউ সমালোচনা করছে কি? করছে না। নিজের তাহলে দাউদ ভাই, তাহলে কি এভাবে যদি চলতে থাকে তাহলে কোথায় যেয়ে ঠেকবে, না কোথায় যেয়ে ঠেকবে? কোনো টাকার কোনো মানেই হয়নি, মাছ মাছ দরিয়ায় গিয়ে ডুববে, বুঝতে পারছেন? কিন্তু আসলে তো আমাদের মাছ দরিয়ার তো বলে কিছু নেই, আমাদের যেহেতু হচ্ছে ভাষাটা আমরা ভালোবাসি, সেই ভাষার জন্য আমরা সবকিছুই করি, ভাষার জন্য। যেমন ধরুন কথার কথা, আমাকে বলা হলো গত কয়েক বছর ধরে, আপনার 2012 সাল থেকে, তখন আমার 60 বছর, সেই উপলক্ষে কলকাতা থেকে এবং ঢাকা থেকে আমাকে নিয়ে সম্মাননা গ্রন্থ বেরিয়ে আছে, অনেকেই লিখেছেন, অন্যদের শঙ্কর রায় থেকে শুরু করে শশী থারুর, অনেকে অনেকে লিখেছেন আর কি, যাক সেটা তো কথা না। আমাকে বলা হলো, দ্য হিন্দু থেকে বলা হলো যে এই উপলক্ষে আপনি একটা লেখা লিখবেন। হঠাৎ আমার মাথায় ঢুকলো কুবুদ্ধি যে আমি বাংলায় লিখব, ওটা তো আকাশ থেকে পড়েছেন, বাংলায় লিখবেন কেন? তখন আমি বললাম, কেন, আমার বাংলা ভাষা 60 বছর বয়স, আমার 60 বছর বয়স এবং ওই দিনে আমার জন্ম, কেন আমি বাংলায় লিখবো না? আপনারা জার্মান, ফরাসি, স্প্যানিশ, রুশ ভাষা থেকে অনুবাদ করে নিতে পারেন, বাংলা ভাষা থেকে কেন অনুবাদ করে নিতে পারছেন না? ওর থতমত খেয়ে গেছে, বলে যে না এটা তো আমরা করি না। তখন আমি বললাম, কেন আপনার পাঞ্জাবি হিন্দি থেকে আবার অনুবাদ করেন তো আমি জানি। ভদ্রলোক থতমত খেয়ে গেছেন, তো বললেন যে ও তাহলে আপনি তো লিখতে চান না। তার পরদিনই আমাকে বললেন যে ঠিক আছে আপনি বাংলাতেই লিখবেন, আমরা অনুবাদ করে নেব। আমি তাই, তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যদি কোথাও জোর না দেন কোনো বিষয়ে, আপনি যদি স্ট্রিক্ট না হন, তাহলে কি হবে? যে আমি যে বিশ্বাসটা করি, হোয়াট এভার ইট ইজ, ধর্ম হোয়াট এভার ইজ, সাহিত্য হোয়াট এভার, আমি যেটাতে বিশ্বাস করি, স্থির বিশ্বাস করি, তার উপরে আমি নির্ভরশীল, বাইরে যাব না, এদিকে যাব না, ওদিকে যাব না। তার জন্যে কে কি বললেন কিংবা কিরকম দুঃখ আমি পেতে পারি, তাতে কিছু আসে যায় না, নিঃসঙ্গতার একটা প্রলাপ থাকে এবং প্রলেপ থাকে, কিন্তু সেটা অতিক্রম করতে পারলেই তো হয়ে গেল। অতএব ধরুন এখানে আমি যে দেশে থাকি, সেই দেশে আপনার প্রত্যেক দিন না হলেও একদিন পর পর বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ অনুবাদগুলি এসে যাচ্ছে, সেইগুলো পড়বো না বাংলাদেশের সাহিত্য পড়ব, তাই না? এখন আপনি বাংলাদেশে তো এই ঘুরে ফিরে একই একজনে যে আপনারাই লেখেন, আপনারা বলতে আপনাকে বোঝাচ্ছি না, ইন জেনারেল বোঝাচ্ছি আর কি, সংবাদপত্রে মাঝে মাঝে একটু খুলে দেখি আর কি, দেখলাম হঠাৎ করে এই ঘটনা ঘটে গেছে আর কি। আচ্ছা হঠাৎ করে কি হয় কখনো? মানে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি সাজিয়ে গুছিয়ে হয় নাকি? ঘটনা হঠাৎই ঘটে, তার সঙ্গে করে কেন? সংবাদপত্রে কিন্তু লেখা হচ্ছে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে গেল, হঠাৎ করে ভেঙে পড়লো, হঠাৎ করে আবার কি? এখন এইগুলো তো আপনি কে শুধরাবে বলুন? এগুলো চলে আসছে, এগুলো আপনার আজকের ভাষার মধ্যে ঢুকে পড়েছে। যেমন লেখা হচ্ছে বোধ হয়, এক শব্দ তো আদৌ না, বোধ হয় দুটো আলাদা শব্দ। আপনি রবীন্দ্রনাথ পড়ুন, বঙ্কিম পড়ুন, বিদ্যাসাগর পড়ুন, যাই হোক, এগুলো আপনি পড়ে আসছেন, তখন দেখবেন যে এগুলো কোথাও কিছু পাবেন না, কিন্তু কিন্তু বাংলায় কেন ঢুকে গেল? আরেকটি হচ্ছে আমরা গদ্যে সাথে লিখি, পশ্চিমবঙ্গ কিন্তু সঙ্গে লেখে, হ্যাঁ এটা ঠিক, সাথে কিন্তু পূর্ববঙ্গের ভাষা, সাথে একদমই পূর্ববঙ্গের ভাষা, সেইটি ইদানিং ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে আর কি। এটি নিয়ে কিছুদিন আগে ডিবেট হচ্ছিল, তখন আমি অবশ্য একটা লেখাও লিখেছিলাম কোন একটি কাগজে, তখনই আমি এটা প্রমাণ করার চেষ্টা করলাম যে দেখুন সাথেটা কিভাবে এসছে। যেমন আপনি ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজ, মানে ঢাকাইয়া কুট্টিদের নানা শ্রেণীর মানুষ গোটা বঙ্গ থেকে এসছে,
আসাম থেকে এসছে, তাদের জগাখিচুড়ি ভাষা এবং থাকতেন তারা ঢাকাতে, এর ভাষা ও বোঝে না, ওর ভাষা ও বোঝে না, এই করতে করতে একটা জগাখিচুড়ি ভাষা থেকে ওইটি উঠে এসছে ঢাকায় আর কুট্টিদের ভাষা। যেমন উর্দুটা, উর্দুটা মুঘল আমলের সময়ের ভাষা, খুব বেশি দিনের তো নয়, 800 বছর ধরুন আর কি, 800 বছর এরকম একটা ভাষা আর কি। তারা খুব সলিড ভাষা তৈরি করতে পারেনি, কিন্তু খুব শ্রুতি মধুর ভাষা, কেন তার সঙ্গে আপনার ফার্সি আছে, আরবি আছে, সবগুলো মিক্সড হয়ে যাচ্ছে ওখানে, বুঝতে পারছেন? এবং এগুলো তো একটা ভাষার একটা সৌন্দর্য, শ্রুতি মধুরতা, হ্যাঁ সেইটাই। আপনার বাংলা ভাষায় কিন্তু অনেক শব্দ ইংরেজদের, ইংরেজি থেকে ঢুকে যাচ্ছে, আরবি থেকে ঢুকেছে, নানা ভাষা থেকেই ঢুকেছে, উর্দু বলুন, আরবি বলুন, ফার্সি বলুন, আছে, কিন্তু ওই প্রসারটা তো বিস্তারিত করতে পারছে না। আমাদের ভাষার যেটা ভেঙে চুরে একাকার করে দিতে পারত, এখন সত্যি কথা বলতে কি বর্ণমালা, বিদ্যাসাগরের বর্ণমালাটাই এখন পর্যন্ত মুখস্থ করতে পারিনি, তাহলে ভাষাটা কি করে শিখবো? কয়েকজন বর্ণমালা মুখস্থ রেখেছেন বলুন। ভাই আমি একটু আবার ইন্টারাপ্ট করছি, যে মানে এইটা মানে আমরা কেন ফিল করছি না, তাহলে ভবিষ্যৎটা কোথায় যেয়ে দাঁড়াবে? আর আপনি এটা হয়তো বা জানেন যে বাংলা একাডেমি কিন্তু অনেক কিছু এখন যেই চেঞ্জ করেছে ডিকশনারি, অনেক ভাষার যেগুলো বললেন যে চলে আসছে প্রচলিতর মধ্যে বা বোধ হয় বা আরো এরকম অনেক কিছু, তো সেই সেই অর্থে আবার ওইটাও যেমন বললেন সেটাও সত্যি, আমিও নাম বলতে চাই না, খুবই জনপ্রিয় লেখক, খুবই কার্তি লেখক, কিন্তু তার কনস্ট্রাকশনই ঠিক মতো হয় না ভাষার, তো সেইটা এখন আমি, আপনি বললে হয়তো বা সেটা অনেকটা মূল্য দিতে পারে, আমি বললে তো উল্টো আমাকেই মানে কটুবাক্য শুনতে হবে এবং আমাকে টেনে নামানো হবে। কিন্তু ধরেন আমার আমার প্রশ্নটা হচ্ছে যে সংবাদপত্রেও একই অবস্থা, সাহিত্য যে যা বেরোচ্ছে প্রথমত একটু টেকেও না, আমার আমার ধারণা কয় মানে আপনি যে যাদের নাম বললেন সেই তাদের, তারা তো কত বছর আগের, তাদের এখনো আছে, তাদের লেখা আরো আগামীতেও থাকবে, যারা হয়তো বা লিখছে তারা খুব শর্ট রানের চিন্তা ভাবনা করেই লিখছে, তারা হয়তো বা খুব মহৎসাহিত্য করতেও চায় না, আমার ধারণা একটা খুব সাময়িক একটা নাম বা একটা কিছু করতে চায় বা এসে একটা কি, তো সেই কিন্তু তার আমার এত কথা বলার এটাই উদ্দেশ্য, এবং এটা ভাষার মাস, এটা আমাদের এখন বইমেলা চলছে বাংলা ভাষার, এখন 70 বছর, আপনারও 70 বছর, জিনিসটা খুবই মানে কাকতালীয় ভাবে মিলে গেল এবং খুব প্রাসঙ্গিক ওই অর্থে। তাহলে আমরা কি শুধু পেছাবই বা আমরা কি নতুন সৃষ্টি করব না, এবং আমাদের মধ্যে কি আরেকটা, নাকি আবার এটাও হতে পারে, নাকি দাউদ ভাই আপনি যে বয়সে পৌঁছেছেন বা আমিও এখন 50 হয়ে গেছে, তো এখন আমরা কি নাকি নিতে পারছি না, নাকি আমাদেরই ছিদ্রান্বেষী আমরা? না আমরা ছিদ্রান্বেষী, এটা ঠিকই বলেছেন, কিন্তু ইদানিং শুনছি যে আমার অনুজ জাহিদ হায়দা, আমার অগ্রজ মাকি হায়দা, ওরা বলছেন যে নতুন জেনারেশন আসছে এবং তারা বিদেশি সাহিত্য খুবই পড়ছেন এবং অনুবাদ করছেন, এবং কেউ কেউ ইতিমধ্যেই সংখ্যায় হয়তো 2-3 জন 5 জন 7 জন হয়তো হবে আর কি, বলছেন যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা লিখছেন, সেগুলো পাঠকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না, দরকার নেই, সব পাঠকের কাছে পৌঁছতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন ধরুন যে কয়েকজনের কাছে পৌঁছচ্ছে, তারা চেষ্টা করছেন, ভালো লেখার চেষ্টা করছেন, ভালো লিখছেনও, এবং একদিন না একদিন উত্তীর্ণ হয়। যেমন আপনার কাদা মাটি যদি কোথাও রাখেন, আপনি অনেক দিন হ্যামারিং করুন কাঁচা মাটিতে, আস্তে আস্তে শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। যেমন আপনি হামাগুড়ি দিয়ে হাঁটছেন, তারপরে তো একটু উঠে উঠে দাঁড়াচ্ছেন, তারপরে একটু চলার চেষ্টা করছেন, পড়ছেন, তারপর উঠে দাঁড়াচ্ছেন, উঠতে উঠতে আপনি শেষ পর্যন্ত দেখা গেলো যে আপনি এমনই দৌড় দেওয়া শুরু করলেন, কেউ আপনার সঙ্গে পারছে না। এটা একটা সময়ের ব্যাপার। আমি আশাবাদী, আমি আশাবাদী, আমি যে খুব নিরাশাবাদী তা তো নই, আশাবাদী, কেননা আমাদের পরবর্তী জেনারেশন নিশ্চয়ই অনেক অনেক বেশি রকম বোধ বুদ্ধি নিয়ে আসছে, কেননা তাদের কাছে গোটা বিশ্ব খোলা, সারা বিশ্বের বই তাদের কাছে পৌঁছচ্ছে। আমি শুনেছি শাহবাগে নাকি আজিজ মার্কেট একটা নামটাম
হয়েছে আর কি। ওখানে নাকি নানা ধরনের বই টই, হ্যাঁ ওখানে নাকি নানা ধরনের বই টই আসে, বিদেশি বই আসে পড়ায় লোকজন। তা আমি ঠিক অরুন্ধতী রায়কে একবার বলছিলাম যে তোমার বই কিন্তু ইন্ডিয়ার চাইতে বাংলাদেশে বেশি বিক্রি হয়েছে। উনি শুনে হো হো করে হাসলেন। তুমি বলছি তাই? আমি যে হ্যাঁ। এবং হচ্ছে তিনজন প্রকাশক তিন রকম অনুবাদ বের করেছেন, উনি শুনে আরো খুব মজা পেলেন। এখন তার মানে লোকে কিছু পড়ছে, পড়ছে তো, না পড়ে তো কেউ আপনার বাইরে যেতে পাচ্ছেন না। এবং তাদের মধ্যে লিখবার চেষ্টা করার চেষ্টা করছেন কেউ কেউ, যেমন জিয়া হায়দার রহমান, এখন লন্ডনে থাকেন উনি, উনি একটা বই লিখছেন বাংলাদেশকে নিয়ে লিখছেন, এবং অনেক বেশি রকম রিসার্চ করে বই লিখছেন। তাহমিমা আমাম যেমন, আনাম আনাম যেমন অনেক বেশি রিসার্চ করে বই লিখছেন, বাইরে থেকে তার বই বেরোচ্ছে এবং তার প্রশংসা হচ্ছে, এগুলো তো হচ্ছেই, হবেই আর কি, বুঝতে পারছেন? এখন এগুলো হচ্ছে, যেমন আপনি বোধহয় নিশ্চয়ই জানেন আজরা নাফিসি নামে একজন ইরানিয়ান লেখিকা থাকেন অবশ্যই ইংল্যান্ডে, আমেরিকায় আর কি, এখন শিকাগো না কোন অঞ্চলে থাকার আমার সঙ্গে, উনি এখানে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, আলাপ টালাপ হলো। এবং ওর একটি বই আছে যে ললিতা ইন তেহরান, ইরান যে তেহরান বেটা, এবং অসাধারণ একটি বই। এবং এই বইটা কিন্তু উনি ওই দেশে থাকতে লিখতে পারতেন না, বুঝতে পারছেন? ওই দেশে থাকলে লিখতে পারতেন না, লেখার খুব একটা মুশকিল আর কি, কেননা বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আমি এই ধরনের একটা কবিতা লিখতে পারতাম না। একটা দীর্ঘ কবিতার মধ্যে সেটা অনেক রকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, বলতে ঘটে যাচ্ছে আর কি, কথার কথা। উঠোনে বৃষ্টির জল ঘোলা, পাশের বাড়ির দরজা জানলা খোলা, আমার অনুভূতিতে আঘাত দিচ্ছে। একটি হলুদ পাখি বসে আছে মগ ডালে, লাল টিপ তার বিবর্ণ কপালে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। চাঁদের ভেতরে অর্ধ নগ্ন বড়ি, বেহেশতের সিনাল লোকে কয় উড়ি, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। আমার সোনার বাংলা কেন রবীন্দ্রসঙ্গীতে, বসন্তের বৈভবে পরন্ত শীতে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। প্রিয়তমা সুন্দরী ঘরণী, যৌন সঙ্গমে সজ্জায় হিজাব পরণী, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছ। এখন এই কবিতা আপনি বাংলাদেশে বসে লিখতে পারবেন না, তাই না? বাংলাদেশে বসে লিখতে পারবেন না। কিন্তু এই কবিতাটা একই সঙ্গে কলকাতার একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা, সাহিত্য পত্রিকা দৈনিক পত্রিকা সাহিত্য পৃষ্ঠা বেরোলো, তাতে কেউ কিচ্ছু বলেনি, হইচে করেনি, কেনই বা করবে? এর মধ্যে তো কাউকে ধর্মীয় আঘাত দেওয়া হচ্ছে না, আমি ধর্মীয় তো আঘাত দিচ্ছি না, কিন্তু এই ধরনের কবিতা আপনি বাংলাদেশে বসেও লিখতে পারবেন না, সমস্যার ওখানে তৈরি হচ্ছে। এবং যে দেশের সাহিত্য কন্ট্রোল করা হয়, যে দেশের সাহিত্য বোধ বুদ্ধিকে খাটো করা হয়, যে দেশের সাহিত্যে মিথ ব্যবহার করতে দেওয়া হয় না, সে দেশের সাহিত্য কতদূর এগোতে পারে বলুন তো, কতদূর এগোতে পারে? এখন আপনি ভেবে দেখুন, এই যে ক্রিস্টোফার মারা গেছেন 2 বছর আগে, তিনি মেদেয়াকে নিয়েও এত বছর পরে লিখছেন, অন্য ধরনের লেখা লিখছেন মেদেয়াকে নিয়ে, মিথকে কিভাবে ব্যবহার করছেন। এখন কি বল, মহাভারতের কাহিনী নিয়ে অনেক রকম স্যাটায়ার করে লেখা হচ্ছে, এবং যেমন হচ্ছে অভিমন্যু নামে, অভিমন্যু নামে ভদ্রলোকের নাম বোধ হয় কি পান্না, বোধ হয় কারেক্ট, উনি একটা এমন স্যাটায়ার করেছেন, সেটা গোটা ভারতে হইচই ফেলে দিয়েছিল বছর 25 আগে, অসাধারণ উপন্যাস। কিংবা বিক্রম বৈকমের আপনার বই দেখুন, দেবশ্রী বিক্রমের বই দেখুন, এখন কিভাবে গভীরে ঢুকে যাচ্ছে। মিথ যদি দেশের, যে দেশের সাহিত্যে ব্যবহার করতে না দেওয়া হয়, এবং ধর্মীয় বোধকেও, আমাদের ধর্মে নানা ধর্মের, আমাদের ধর্মের কথা বলছি না হয়তো, আচ্ছা এই প্রসঙ্গ বাদ, আমি বলছি যে নানা বিষয়ে যে বিষয়গুলো উঠে আস দরকার আর কি, সেই বিষয়গুলোকে আপনি যদি চেপে রাখেন, আপনি যদি প্রকাশিত করতে না দেন, তাহলে কি হতে পারে? শাহেদ আলীর একটি গল্পের নাম হচ্ছে জিব্রাইলের ডানা, ডানা, অসাধারণ গল্প। সেই গল্পটি এখন
এসে গত 2 বছর আগে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। হুম হুম এটা আপনারা জানেন কেন বাদ দিয়েছে, কাদের চাপে দিয়েছে, আপনি জানেন সবগুলোই। দাউদ ভাই আমার প্রশ্নটা সেখানেই যে সময়ের সাথে সাথে আমরা তো অনেক অ্যাডাপটিভ হওয়ার কথা তাই না, আমরা অনেক বেশি সহনশীল বা গ্রহণ করার, এবং আমরা বলছি যে আমরা এখন খুব মুক্ত, সবকিছু মুক্ত, বাজার মুক্ত, অর্থনীতি, সাহিত্য সবকিছুর আদান প্রদান তো এখন বেশি। এই যে আমার সঙ্গে যে আপনার এখন কথা হচ্ছে এটা তো এখন একদম মুক্ত পৃথিবী, আসলে ওই অর্থে হাতের মুঠোয়। আপনি এখন বার্লিনে বসে আছেন, আমি ঢাকায় বসে আছি, কিন্তু আমরা একই সময়ে কথা বলছি, সময়ের একটা ডিফারেন্স আছে। সো চাইলে আমরা আসলে এই যোগাযোগ গুলো তো এখন অনেক সহজ এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকেই করা সম্ভব। কিন্তু মানে সাহিত্য নিয়ে যারা চিন্তা ভাবনা করছে বা প্রকাশক বলি, সাহিত্য সম্পাদক বলি বা পত্রিকার সাহিত্য পাতা বলি, তারা যদি সব সময় এত ভীত হয়ে থাকে তাহলে মানে এর কি শেষ এখনো কখনোই হবে না? মানে আপনি তো আগে যে একটা উদাহরণ, সাহিত্যিকের যদি স্বাধীনতাই না থাকলো, আমার বলবার স্বাধীনতাই যদি না থাকলো, সেটা শুধু সাহিত্য না, ইভেন সংবাদপত্রের ক্ষেত্রেও, সাংবাদিকদের ক্ষেত্রেও, তাহলে আমি যেটা বলতে চাই বা পাঠক বা দর্শক যেটাও শুনতে চায়, তারাও নতুন কিছু চায়, তাহলে সেটা আসবে কি করে? মানে এটার অবসান কিভাবে হবে, নাকি এইটাই এইটাই নিয়তি, এইটাই মেনে নিতে হবে আমাদের? না না, নিয়তি নয়, নিয়তির বিষয়টা অন্যরকম। নিয়তির সঙ্গে একটা মিথিক্যাল একটা ব্যাপার থাকে নিয়তি, এবং তার সঙ্গে নিয়তি আমার নিয়তি বলে তো একটা গানই আছে আর কি। কিন্তু সেখানে নিয়তি নয়, নিয়তিকে তো ভাঙতে হয় তাই না? আপনি যদি ভাঙতে না পারেন তাহলে কি করে পথে এগোবেন? না ওটাই আমি বলছি, হ্যাঁ ভাঙতে এখন কেউ যদি সাহস করে ভাঙতে চায়। হ্যাঁ আমি যেটা বলছি কি, ঠিক আছে, আপনার যুদ্ধ যখন রণাঙ্গনে যান তার কাছে কিন্তু যুদ্ধটাই প্রধান, তার কাছে শত্রুটাই প্রধান, এবং তিনি বাঁচবেন কি মরবেন কিচ্ছু ভাবেন না। যোদ্ধার কাজ হচ্ছে ঝাঁপিয়ে পড়া, সেই ঝাঁপানোর সাহসটাই যদি না থাকে তাহলে কেন আপনি যুদ্ধ করতে যাবেন? আমার মূল বক্তব্যটা বুঝতে পেরেছেন তো আপনি এতক্ষণে? আমাদের ঝাঁপানোর সাহস নেই তাহলে আপনি কত দূরে ঘুমেন? সাহিত্যের ক্ষেত্রে বলুন, সংবাদপত্রের ক্ষেত্রে বলুন, নাটকের ক্ষেত্রে, মানে সাহিত্য বলতে ইন টোটাল যেটাকে বোঝায়, শিল্পের ক্ষেত্রে বলুন। যেমন একজন শিল্পী, আমার বইয়ের, আমার নিজের কথা তো বিক্ষয় একটা বলি টলি না কখনো, বলতেও আমার খুব খারাপ লাগে, তিনি কবিতার, আমার কবিতার সঙ্গে কিছু ছবি আঁকছেন, কবিতা এবং ছবি একই সঙ্গে বেরোবে আর কি, একই বইয়ে আর কি। সেখানে তিনি কিছু ছবি এঁকেছেন যেগুলো আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইরোটিক, আসলে তা নয়, কবিতার সঙ্গে মিশে গেছে সেগুলো আর কি, একটু নগ্নতার ছাপ মনে হতে পারে, কিন্তু ড্রয়িং এর মধ্যে তো নানা রকম হতেই পারে, শিল্পীর স্বাধীনতা, সেখানে তাকে বাধা দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না এই ধরনের ছবি কেন তো এই বইতে এটা এই ধরনের হয় নাকি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কেউ কেউ কোনো কোনো প্রকাশক নাকি তাকে এরকম বলেছেন আর কি। এখন তার স্বাধীনতা তো আমি হরণ করতে পারি না, কারণ আমার কবিতা নিয়ে তিনি কাজ করছেন, আমার কবিতার উপরেই তিনি কাজ করছেন, তিনি আমার কবিতার তো হস্তক্ষেপ করছেন না, আমিও তার উপরে হস্তক্ষেপ করতে পারি না, তার মানে করতে গেলে শিল্পের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এই হস্তক্ষেপটা করছেন প্রকাশকরাই, কারণ না তাদের ভয় থাকে লোকে কি রকম করে নেবে। আজকের দিনে নগ্নতা আপনার যে কোনো হচ্ছে ইন্টারনেটে ঢুকলেই দেখতে পাচ্ছেন, আপনারা সারা বিশ্ব জুড়েই দেখছেন ছেলে পেলে, এখন এগুলো দুধ ভাত হয়ে গেছে, মানে দুধ ভাতও নয় আর কি, জল ভাতও নয় আর কি, একদম কেউ দেখে না এগুলো। যেমন আমি যে পাড়ায় থাকি সেই এরকম হচ্ছে আপনার অনেকগুলো ক্লাব ছিল, সব উঠে চলে গেছে, এগুলো থাকে না, তো এটা সাময়িক ব্যাপার থাকে, হয়তো একটা উত্তেজনা থাকে কিছু লোকদের আর কি, কিছু ইয়াং ছেলে পেলেদের, ব্যাস হয়ে গেল। ওই রকমই তার স্বাধীনতা হরণ করা যদি হয়, আমার স্বাধীনতা যদি হরণ করা হয়, শিল্পীর স্বাধীনতা যদি হরণ করা হয়, তাহলে আপনি কোথায় শিল্প পাবেন? ওখানে আপনার কি একটা ছবিতে, আমার ঠিক মনে আছে 66 একটি ছবি দেখতে গেলাম আর কি, নাজ সিনেমা হল নামে তখন
সিনেমা হল ছিল, গুলিস্তানের পাশে। হ্যাঁ হ্যাঁ, গুলিস্তানের পাশে। ওখানে সেই ছবিতে পিকাসোর একটি ছবি আছে আর কি, পিকাসোরই ছবি বোধ হয়, একটু নগ্ন বসানো হবে, পুরো পুরোটাই হচ্ছে কালি দেওয়া ওটা, আপনি বুঝেন। নিচে কিন্তু পিকাসোর নামটা লেখা আছে, আবার ছবিটা দেখানো হচ্ছে, কারণ সেই ছবিটা কেন বেছে নেওয়া হয়েছে, যিনি চিত্র পরিচালক তিনি তো জানেন এই ছবির সঙ্গে সিকোয়েন্সটা কি হতে পারে, ঘটনার সঙ্গে পরম্পরাটা কি হতে পারে, তাই না, ওর সঙ্গে মিশে আসছে, কিন্তু ওখানে কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এখন পিকাসো যদি দেখতেন তাহলে নিশ্চয়ই আত্মহত্যা করতেন, তাই না। এখন আপনি প্যারিসে যাচ্ছেন, প্যারিসে গিয়ে রোদান মিউজিয়াম দেখছেন, লুভরে ঢুকছেন, আপনি চলে যাচ্ছেন আমস্টারডামে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, ওখানে গিয়ে ছবিগুলো দেখছেন, দেখতে পাচ্ছেন, আপনার তো বিশ্ব ভ্রমণ করছেন, আপনি সবসময় করছেন, আপনি ঢুকছেন, ঢুকে আপনি দেখছেন আর কি, বুঝতে পারছেন। এখন শিল্পী স্বাধীনতা কিন্তু হস্তক্ষেপ করছে না, লেখকের স্বাধীনতা হস্তক্ষেপ করছে না, এদেশ থেকে যেমন সেন্সরশিপটা উঠেই গেছে, বন্দী করে দিয়েছে একদম, কোনো ফিল্মের সেন্সর হবে না, সাহিত্যের হবে না, এমনকি ব্লেসফেমি পর্যন্ত তুলে দিয়েছে, কোনো ব্লেসফেমি শব্দটাই চলবে না। এটা আসলে প্রথম তুলেছে আপনার নরওয়ে, তারপর থেকে গত প্রায় অর্ধ শতাব্দীর কম হবে অবশ্য, 35 হলে একদম তুলে দিয়েছে, ব্লেসফেমি বলে কিছু শব্দ হবে, এটা আবার কি। এরকমই নানা বিষয়ে আলোচনা করা যায়, কেন সব বিষয়ে তো আলোচনা করা উচিত হবে না, আপনি সাহিত্যের মধ্যেই আছেন, আমরা সাহিত্যের মধ্যেই থাকতে চাইব, এবং সাহিত্যের বিষয়টা হচ্ছে যে ধরুন আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রত্যক্ষ অভিজ্ঞতাটা এই রকম, অন্যদের শঙ্কর রায় একটা লেখা লিখছেন, গদ্যটা লিখছেন, গদ্য একই গদ্য তিনি 7 বার কি 8 বার কেটে দিচ্ছেন, তার একটা শব্দেই পছন্দ হচ্ছে না, মাঝে মাঝে আমাকে তো ওনার ডিপ্রেশন নিতে হতো, আমি লিখে দিলাম, পুরোটাই লিখে দিলাম, তারপরে বললেন যে ঠিক আছে কি লিখেছে আমি শুনি, শুনলেন একই শব্দ, আমার মনে আছে একবার একটি শব্দ 18 বার চেঞ্জ করেছিলেন তিনি, অর্থাৎ কেন করছেন, করবার কারণটা হচ্ছে সেইটে ওর সাহিত্য একটা পর্যায়ে পৌঁছে গেছে, তার থেকে তিনি নিচে নামতে পারছেন না, ভাষার দিক থেকে পারছেন না। শঙ্খঘোষ মৃত্যুর পরে একটি চমৎকার একটা লেখা লিখেছিলেন সৌনক লাহিড়ি নামে একজন, তিনি সাহিত্য সম্পাদক ছিলেন আজকাল পত্রিকার, রবিবারের দিন আপনার ওদের রবিবাসরীয় প্রকাশিত হয়, ছাপা হয়তো আপনার শুক্রবারের মধ্যে রাতেই আর কি, রাত 3টার সময় শঙ্খঘোষ টেলিফোন করেছেন সৌনক লাহিড়িকে, খুব লজ্জা সহকারে বলেছেন যে মানে উনাকে ডেকে তুলে আর কি ঘুম থেকে, সৌনক নিজেই বলেছেন আমাকে, বললেন যে এরকম শঙ্খবাবু টেলিফোন করে বলেন, সৌনক কিছু মনে করো না, আমি খুবই লজ্জা পাচ্ছি তোমাকে কথাটা বলতে, সৌনক বলছে বলুন শঙ্খবাবু, না ওই শব্দটা কি আমি কিটা চেঞ্জ করতে পারি, উনি বললে তখন সৌনক বলছে শঙ্খবাবু ওটা তো বোধ হয় ছাপা হয়ে গেছে, আচ্ছা আমি দেখছি, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি, এবং মানে খুবই বাঁচো আর কি, প্রিন্ট অর্ডার তো দিয়েছে অলরেডি, যা হয় আর কি, প্রিন্ট অর্ডারটা দিয়েছে, কিন্তু ওই পৃষ্ঠাটা তখন আসেনি, তখন ওই স্টপ করিয়েছে, করে শব্দটা বসিয়েছে। তাহলে আমার প্রশ্ন বলবার কথা এই যে, শঙ্খঘোষ কেন ওই একটি শব্দের জন্য রাত 3টের সময় টেলিফোন করলেন, তার কবিতা কেন উচ্চে যাচ্ছে, তাই নয় কি। সেটাই দাউদ ভাই, আমরা বেশ আপনার সঙ্গে খুব আড্ডা দিতে সবসময় ভাল লাগে বরাবরই, কিন্তু আমাদের আবার যে একটা নিয়ম নীতি থাকে, সময়ের একটা স্বল্পতা থাকে, সো সেটা একটা অলরেডি আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে এসেছি, শুরুতেও আমাদের একটু দেরি হয়েছে, সো আমরা 50 মিনিট হয়নি এখনো, না হয়নি, হ্যাঁ, সো আমরা যেটা বলতে চাই যে হ্যাঁ ঠিক, কিন্তু আমি শিওর আপনিও আমার মতো বলতে চাইবেন নিশ্চয়ই, আমরা এটা আমাদের এই আলোচনার উদ্দেশ্য এটাই নয় যে সব খারাপ কিছুই হচ্ছে না, অবশ্যই আমরা তা বলতে চাই না, সেটা ডেফিনেটলি নয়, এবং ভালো হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই যে জিনিসটা এখন যেহেতু অনেক সহজ, জিনিসটা হয়তো বা আরো আমাদের প্রত্যাশাটা আরো বেশি অনেক, তাই নয় কি দাউদ ভাই। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রত্যাশা আছে বলে আশায় বসতি গড়ে তোলে, জানেন তো আশায় বসতি যদি গড়ে না তোলেন, প্রত্যাশা যদি না থাকে,
তাহলে আশাও থাকে না, প্রত্যাশাও থাকে না, প্রত্যয়ও থাকে না। প্রত্যয় থাকে না। তো আমার মানে ওই ওই অর্থে আমরা আলোচনা করেছি, কেউ অনেকে হয়তো বা ভুলও বুঝতে পারেন, যে ভাবতে পারেন যে আমরা হয়তো বা বৃদ্ধ হয়ে গেছি এবং সবাইকে একদম বলছি কিছুই হচ্ছে না, জাতকুল মান নাই কোনো কিছু না, না ব্যাপারটা মোটেই তা না। তো আমি তারপরে বলবো জাহিদ ভাই, যে যদি কিছু সম্ভাবনার কথা বলি বা জানতে চাই, যে যারা হয়তো বা ভালো লিখছে এর মধ্যে থেকে যদি ছেকে আমরা বের করতে চাই, সেখানে বিশ্ব সাহিত্যে আপনি অবশ্য খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলেছেন যে ইংরেজিতেই লিখতে হবে তা না, যারা ইংরেজিতে লিখছে নাম করেছে তাহমিমার কথা আপনি অলরেডি বলেছেন, আরো অনেকেই লিখছে, কিন্তু আমি বলছি যে মানে এটা কি জরুরি আছে? ধরেন আখতারুজ্জামান ইলিয়াসকে তো মানে আমারও মনে প্রশ্ন জাগে যে জানলো না উনি কত বড় সাহিত্যিক, বা হাসান আজিজুল হকের কথা বললেন, শাহেদ আলীর কথা বললেন, অনেক অনেক আছে এরকম। তো মানে ভাষাটা ইংরেজিতে এখন এই সময়ে বিশ্বের মানচিত্রে আমাদের পদচারণা রাখবার জন্য ইংরেজিতে লিখতেই হবে, সেটা কি জরুরি, নাকি ভালো অনুবাদ হোক হলেও হতে পারে, মানে যার যে ভাষাটা দখলে আছে সেটাই তো সে ভালো করবে। নিশ্চয়ই অনুবাদ, এটা আমার মাঝে মাঝে খুব হাস্যকর মনে হয়, প্রত্যেককে প্রত্যেককে ইংরেজি লিখতে হবে কেন, প্রত্যেককেই ইংরেজিতে বই প্রকাশিত করতে হবে কেন? মূল কথা হচ্ছে আপনি গইটে গইটে কখনো ইংরেজিতে লিখেছেন? নিশ্চয়ই না। বোদলিয়ার ইংরেজিতে লিখেছেন? রিলকে কিংবা টমাস মান কিংবা গুন্টার গ্রাস কিংবা আপনার ধরুন ভার্জিল থেকে শুরু করুন, গ্রিসের লেখকরা যারা নোবেল পুরস্কার পেয়েছেন, এবং যারা নোবেল পুরস্কার পেয়েছেন মানে আপনি ভেবে দেখুন তাদের সংখ্যা কিন্তু ইংরেজি লেখকদের চাইতে বেশি। হ্যাঁ অবশ্যই করে দেখুন অবশ্যই। তাহলে কি হচ্ছে, ভালো লেখার মানটা, ওরহান পামু খুব ভালো ইংরেজি লেখেন কিন্তু একদম ইংরেজি লেখেন না, একদম ইংরেজি লেখেন না। আমি কেউ জিজ্ঞেস করেছিলাম, বলছে তিনি খুব খুব মজা করে বললেন যে তুমি কি তোমার মাতৃভাষা ছেড়ে অন্য কোনো ভাষায় লিখবে? কথাটা তাই, কেন ও মানে উনি লিখছেন, লেখার পর তো অনুবাদ হচ্ছে। মিরোস্লাব হলুবের মতো একজন বিরাট মাপের কবি, নোবেল পুরস্কার যদিও পাননি, তাকে ইংরেজি লিখতে বলা হয়েছিল, এবং পেঙ্গুইনের ওই চিঠিটা উনি ছিঁড়ে ফেলেছিলেন, পেঙ্গুইন পাবলিশারে উনি লিখেছিলেন, খুব সুন্দরভাবেই লিখেছিলেন, আমি লিখতে পারবো না, আমি চেক ভাষাতেই লিখি, দরকার পড়লে তোমরা অনুবাদ করে আমাকে দেখিও, আমাকে দেখিও, তার মানে তুমি আবার ঠিক করে দেবে তোমার ইংরেজিটা ঠিক হচ্ছে কিনা। এখন মূল বিষয়টা হচ্ছে আরবি ভাষায় যারা লিখছেন, মাহমুদ দারবিশের মতো একজন বিরাট কবি, উনি কি অন্য কোনো ভাষায় লিখছেন? তা তো নয়। ফরাসিরা কি অন্য ভাষায় লেখেন? জার্মানরা, স্প্যানিশরা? আমাদের প্রবণতা হচ্ছে শুধু ইংরেজি 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 লিখলে যেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেলাম, কিংবা নোবেল পুরস্কার পেয়ে গেলাম, কিংবা একটা কিছু বিরাট কিছু হয়ে গেলাম। আদৌ তা না, আদৌ তা না। আমি নিজের কথা আমি কখনো ওটা বলতে চাই না। ধরুন জার্মান ভাষাতে আমার বই আছে, নানা ভাষায় বই আছে, সুইডিশ, মানে পৃথিবীর নানা ভাষায় অনুবাদ হয়েছে বই, আমার কবিতা নিয়ে ক্যালেন্ডার পর্যন্ত বেরিয়ে গেছে জার্মান ভাষাতে, এবং আমি বাংলা ভাষায় তখন লিখি। এবং ডমিনিক লেপিয়া যিনি সিটি অফ জয়ের লেখক, তিনি অমৃতবাজার পত্রিকায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন, মানে আমার কাছে খুবই, আমি নিজে খুব অপমানিত বোধ করেছি, নিজেকে ছোট মনে হয়েছে, বিনয় বশত বলছি না। ইন্টারভিউতে বলেছেন কলকাতা শহরকে উনি বেছে নিয়েছেন দুটি কারণে, রবীন্দ্রনাথের কারণে লিখিতভাবে বলছেন কিন্তু, এবং দাউদ হায়দারের কারণে। প্রশ্নের কথা জিজ্ঞেস করছেন যে দাউদ হায়দারের কারণে মানে, উনি তো বাংলাদেশের, উত্তর দিচ্ছেন যে তা হতে পারে, তার সঙ্গে আমার কখনো আলাপ হয়নি, দেখা হয়নি, কিন্তু কলকাতার রূপ রস গন্ধ ওর কবিতার মধ্যে যতটা আছে আমি অন্য কারোর লেখার মধ্যে পাইনি। এখন বিষয়টা হচ্ছে আপনি অন্যভাবে অনেককে প্রভাবিত করতে পারেন, বিশ্বের নানা দেশে আমার কবিতা পাঠ্য অন্য জায়গায় আমাকে বক্তব্য দিতে হয়, সে আপনি ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা, ভারতে এ দেশেরও আছে, ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো আছেই আর কি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি বড় কবি, তার অর্থ হচ্ছে এই যে আপনি যদি যথার্থ লেখেন সেটা তো অনুবাদ হয়ে যাচ্ছে, সে যে ভাষায় লিখুন না কেন, জীবনানন্দ দাস অনুবাদ হচ্ছে নানাভাবে, উনি তো ইংরেজি কি লিখতেন? আদৌ লিখতেন না। রবীন্দ্রনাথ কি লিখতেন? রবীন্দ্রনাথ হ্যাঁ অনুবাদ করেছেন, গীতাঞ্জলি করেছেন,
তারপরে কবির করেছেন অনুবাদ, পরবর্তী সময়ে আরো দু একটা করেছেন আর কি, কিন্তু নাটক করেছেন অনুবাদ, কিন্তু মেজর লেখাগুলো কখনো করেছেন? সব বাংলা, নিচলি তার থেকে অনুবাদ হয়ে যাচ্ছে, চেক ভাষায় অনুবাদ হচ্ছে, রুশ ভাষায় অনুবাদ হচ্ছে, অন্য ভাবে হয়ে যাচ্ছে। আসলে আপনি একটু ভালো লিখুন, দেখবেন যে সবাই আপনার লেখা বই কেড়ে নেবে। যেমন আপনি ইংরেজি ভাষায় লিখছেন বলে কথার কথা অমিতাভ ঘোষ, তার বই কিন্তু নানা ভাষায় অনুবাদ হয়ে যাচ্ছে, সেই ভাষাতে উনি লিখছেন না, তাই না? এখন ওই রকমই ঘটনা, যেমন আপনার ধরুন শাহাবুদ্দিনের ছবি, শাহাবুদ্দিনের ছবি পৃথিবীর নানা দেশে বিক্রি হচ্ছে, ছবির একটা তো আলাদা ভাষা থাকে, সেই ভাষাটা উনি তুলে ধরছেন এবং সেই ভাষাটা লোকের কাছে আপন মনে হচ্ছে ছবির মাধ্যমে। একই রকম আপনি যদি ওখানে আপনার লেখায় তার দেশ মাটির গন্ধ কিন্তু তার লেখাতে আপনার লেখাতে পেয়ে যাবেন, সেটাই নিজের দেশকে আপনি সঠিকভাবে চিনতে পারলে, আবার একটু ভুল বাংলা বলছি, নিজের দেশকে ঠিক ভাবে যদি ঠিকভাবে যদি তুলতে পারেন, তাহলে আপনি দেখবেন সেই ভাবটাই হচ্ছে আপনার আর পাঁচজনের মধ্যে ঢুকে যায়। সে যে কোনো দেশের হতে পারে, চিনুয়া আচিবির লেখা আমরা কেন পড়ি, নাডির গড়িমারি কেন লেখা আমরা পড়ি, এই কারণেই পড়ি যে তারা হচ্ছে তার নিজের দেশের মানুষের কথা বলছেন, সেই মানুষগুলো তো আমরাও, সেই দেশটাকে আমরা তো মিলিয়ে দেখছি, তাই না? সেই দেশের ইতিহাসের সঙ্গে আমাদের দেশের ইতিহাসের মিল থাকুক বা না থাকুক, কিন্তু একটা অন্ত মিল আছে, মানে অন্তর মিল শুধু নয় অন্ত মিলও আছে, এটি আমার বলবার কথা। ঠিক, আমার মনে হয় যে যারা শুনছেন বা সাহিত্য নিয়ে যারা নাড়াচাড়া করছেন, চর্চা করছেন, তারা বুঝেছেন যে দাউদ ভাই কি বলতে চাচ্ছেন বা আমরাও কি বোঝাতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য কখনোই সেটা ছিল না, নাই যে কিছুই হচ্ছে না, তা না, নিশ্চয়ই হচ্ছে, এবং আমরা চাই যে আমাদের এই কথাগুলো ভুল প্রমাণিত করে দেয়া হোক যে অনেক ভালো ভালো সাহিত্য নির্মাণ হচ্ছে, বিশ্ব সাহিত্যের দরবারে ডাকবার মতো হচ্ছে। এবং যেটা বলতে চাই, আজ ভাষার মাস, আবারও বলছি, বাংলা ভাষার স্বাধীন বাংলা ভাষার বলি 70 বছর, এবং বাংলাদেশেরও 70 বছর, সরি, বাংলাদেশের 50 বছর স্বাধীনতার, বাংলা ভাষার 70 বছর। তো সেই জন্য আমার মনে হয় যে এখন একটু আমার মনে হয় সিরিয়াসলি ভাবার সময় হয়েছে, আমরা যা কিছুই করি আমার মনে হয় একটু সিরিয়াসলি ভাবার সময় হয়েছে, অনেক দিন হয়ে গেছে, এখন আমরা আরেকটু বড় পরিসরে ভাবি, বড় জায়গায় যাওয়ার কথা ভাবি, যেটা দাউদ ভাই বললেন সেটা, যে আবার ইংরেজিতে, যারা ইংরেজিতে দখল আছে অবশ্যই সে ইংরেজিতে লিখবে, এবং সেটা অনেকেই আছেন বা দাউদ ভাই উদাহরণও দিয়েছেন। তো সেটা আমরা চাই যে আরো আরো প্রচুর, আমরা তাহমিমার মতো শুধু একজন না, আরো প্রচুর লেখককে চাই যারা ইংরেজি ভাষায় লিখবে, আমরা তেমনি বাংলা ভাষার সাহিত্যিক চাই, কবি চাই যারা বাংলা ভাষাতেই লিখবে, কিন্তু তাদের লেখা নানা ভাষায় অনুদিত হবে, তাদেরকে নিয়ে আলোচনা হবে, এবং আমরাও প্রাউড ফিল করবো যে আমাদের একজন বাংলা ভাষার কবি বা সাহিত্যিক লেখককে নিয়ে এরকম একটা বড় একটা শোরগোল আলোচনা হচ্ছে। সো দাউদ ভাই আপনি ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি, জন্মদিনের আবার শুভেচ্ছা, 70 বছর একটা বিশেষ, আমি মনে করি জন্ম মানে সেলিব্রেট করার মতো একটা দিন, আপনি নিশ্চয়ই দেশে থাকলে আমরা আপনাকে দিয়ে একটা কিছু অবশ্যই করতাম, সেটার একটা ক্ষুদ্র প্রয়াস এটা একটা হয়েছে, এবং অনলাইনে হলে যেটা হয় যে এটা রয়ে যায়, যে কোনো সময় যে কোনো দেশ থেকে যে কোনো সময় এটা দেখা যায়, টেলিভিশনে হলে হয়তো বা সেটা হয় না, একবার দুবার প্রচারিত হয়, কিন্তু এই জিনিসটা রয়ে যাবে। সো আমরা কতটা গুছিয়ে বা ঠিক করে বলতে পেরেছি ঠিক বেঠিকের প্রশ্ন না, একটা সময় এই সময়ের একটা আলোচনার হয়তো বা দলিল হয়ে থাকলো এই আজকের ওই আলাপচারিতা কথোপকথন। সো আপনার অনেক অনেক সাফল্য কামনা করি, আপনি আরো লিখে যান, আরো আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেন, এবং ভালো থাকেন, আনন্দ থাকেন। আপনি যদি কিছু বলতে চান দাউদ ভাই বলে আমি শেষ করব আজকে, আবারও ধন্যবাদ, ঢাকার জন্য শুভরাত্রি, আপনার জন্য এখন বিকাল না বলবো যে এখন বিকাল 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 তো, হ্যাঁ এখনো 4টে বাজেনি, আচ্ছা যাই হোক সেটা কথা নয়, আমি আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দিনটি বেছে নেবার জন্য, এবং
যেহেতু বাংলা ভাষার সমান বয়সী আমি, আমি একটু স্যাটায়ার করি একটা লেখা লিখেছিলাম, বাংলা ভাষার সমান বয়সী আমি, অতএব বাংলা ভাষাতেই লিখবো, লিখতে চাই। এবং যেটা বলতে চাইছি, অন্য কোনো ভাষায় লিখতে পারি না। অনেক ধন্যবাদ আপনাদের।